আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা কিভাবে তোমাদের ত্বককে মসৃণ, সুন্দর এবং ফর্সা করে তুলতে পারো এবং তোমাদের যে ট্যান রয়েছে সেটাও খুব সহজে রিমুভ করতে পারো। আজকের ভিডিওটাতে কিন্তু এই ইনফরমেশনটাই থাকবে, তো স্কিপ না করো, দেখতে থাকো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ারের রুটিন শেয়ার করতে চলেছি। আবারও সবাই ভাবি যে আমাদের গরমকালেই মুখে ট্যান পড়ে, কিন্তু আমরা কি জানি যে আমাদের শীতকালেও কিন্তু ট্যান প্রচণ্ডভাবেই পড়ে। শীতের রোদে কিন্তু ট্যানটা আরও বেশিভাবে পড়ে, আরও বেশি কালো দাগ হয়ে যায়। তো সেগুলো কীভাবে রিমুভ করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এর যত্ন করতে কিন্তু ট্যান পড়তে দেওয়া কোনোভাবেই চলবে না, তাহলে মুখে দাগ থাকবে, সেগুলো একদমই ভালো লাগে না দেখতে। যে কিছু কিছু জায়গায় কালো কালো দাগ থাকবে, সেগুলো খুবই বাজে লাগে দেখতে। আমরা যতই সানস্ক্রিন ইউজ করি না কেন, তবুও আমাদের স্কিনে কিন্তু হালকা ট্যান পড়বেই। আমরা সানস্ক্রিন ইউজ করেছি, কিন্তু এই যে আমাদের ঠোঁটের চারপাশে বা কপালে প্রচণ্ড ঘাম হয়, তখন সানস্ক্রিনটা উঠে যায়, আর সেই জন্যই কিন্তু এই জায়গাগুলোতে বেশি আর কি কালো ছোপটা পড়ে যায়, সেগুলো দেখতে ভীষণই বাজে লাগে। তো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা তোমাদের ফেসের ট্যান রিমুভ করতে পারবে, শুধু ফেস না, এটা কিন্তু তোমরা ঘাড়, গলা এবং হাত পা সমস্ত জায়গায় ইউজ করতে পারো, সেটা তোমরা কীভাবে করবে, রেমেডিটা কীভাবে বানাবে, একদম ঘরোয়া পদ্ধতিতে কিছু ছোট ছোট উপকরণ দিয়ে, তো সেই ভিডিওটাই আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই কিন্তু আমি আমার মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব। তো এখানে আমি ইউজ করেছি ডট অ্যান্ড ক্রিম ফেস ওয়াশ, মানে আমি এই ফেস ওয়াশটাই কিন্তু ইউজ করে থাকি। তোমরা অনেকেই আছো যারা ডিরেক্ট একদম ফেস ওয়াশটা তোমাদের মুখে অ্যাপ্লাই করো, এটা করা কিন্তু একদমই উচিত নয়। প্রথমে জল দিয়ে ভালো করে মুখটা ধোবে, আর তারপরে ফেস ওয়াশটা এইভাবেই তোমরা ইউজ করবে, আর তারপরে যেমনভাবে জল দিয়ে মুখ ধুয়ে নাও, তো সেইভাবে মুখ ধুয়ে নেবে। ফেস প্যাক লাগানোর আগে ফেসটাকে ক্লিন রাখা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো চলো এবার আমি এই প্যাকটা কীভাবে বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো, আমি এখানে নিয়েছি মুসুরির ডাল, এটা ভালো করে জলে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুসুরির ডাল থেকে জলটা পুরোপুরি বার করে দিয়ে তারপরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারো। তো মিক্সির মধ্যে যখন দেবো তখন অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি আর কি মুসুরির ডালটাকে পেস্ট করে নেব। তো দেখো এখানে কিন্তু মুসুরির ডাল আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বোল নেব। তো বোলের মধ্যে আমার যতটা পরিমাণে মুসুরির ডাল লাগবে আমি ঠিক ততটা পরিমাণে নিয়ে নেব। আমি এখানে 4 থেকে 5 চামচ মতন মুসুরির ডাল নিয়েছি, আর এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দেব এবার গ্লিসারিন। দিয়ে দিয়েছি হচ্ছে গ্লিসারিন ওই 1 চামচ মতন, আর তারপরে দেব টক দই, ওটাও আমি 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো হলুদ। তো এখানে তোমরা কাস্তুরি হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে তোমরা 1/2 চামচ মতন কাস্তুরি হলুদ গুঁড়ো দেবে। যেহেতু এখানে আমি রান্না করার গুঁড়ো হলুদ ব্যবহার করেছি, সেই জন্য এখানে আমি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু এখানে আমি মুসুরির ডাল আর টক দই দিয়েছি, সেই জন্য উপকরণটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই প্যাকটা ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো দেখো সমস্ত উপকরণ মিক্সড করা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করব আমার ফেসে। প্রথমে তোমাদের একটা কথা বলি যে আমার চোখে কিন্তু সেদিন একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমার চোখটা একটু ফুলে গেছিলো। তো তোমরা ওটা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখানে আমি আমার প্যাকটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। প্রথমে আমরা এখানে দিয়েছি মুসুরির ডাল, যা কিন্তু আমাদের ত্বকের জন্য এতটাই ভালো যে একবার ইউজ করলে তোমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে। যদি তোমাদের ত্বক শুষ্ক, ডাল হয়ে যায় বা মুখে কোনো রকম কালো ছোপ পড়ে এবং কোনো গ্লো না থাকে, তাহলে সেই গ্লো ফিরিয়ে আনতে কিন্তু মুসুর ডাল অনেক সাহায্য করে। আর ট্যান পড়লে সেই ট্যানের সমস্যা দূর করতে অবশ্যই কিন্তু সাহায্য করে। গ্লিসারিনের সাহায্যে কিন্তু আমাদের ত্বকে কোনো শুষ্ক ভাব আসবে না, রুক্ষতা দেখা যাবে না, বরং স্কিনটা খুব ভালো সফট করতে সাহায্য করবে, আর কিন্তু ত্বকের জেল্লা বাড়াবে। টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা পিগমেন্টেশনের জন্য আর ব্ল্যাক স্পট রিমুভ করতে অনেকটাই সাহায্য করবে। আর দিয়েছি হলুদ গুঁড়ো, যা কিন্তু আমাদের ত্বকের জেল্লা বাড়াবে একদম ভিতর থেকে, আর উজ্জ্বল করে তুলবে আমাদের ত্বককে। অ্যাপ্লিকেশনটা তো ভালো করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবে ড্রাই হওয়ার জন্য। আর যখন
রেমেডিটা ইউজ করবে না, তখন একটু থিকভাবে কিন্তু রেমেডিটা তোমাদের ফেসে, তারপরে গলায়, ঘাড়ে এবং হাতের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবে। মানে পুরো থিকভাবে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। রেমেডিটা ইউজ করার সব থেকে ভালো সময় হলো স্নান করতে যাওয়ার আগে। তোমরা চাইলে আর পরে বা তার আগেও করতে পারো, বা রাতের দিকেও করতে পারো, যখন তোমাদের সময় হবে তো তখনই তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো। কিন্তু স্নান করার আগে যদি তোমরা করো তাহলে একটু বেশিই ভালো হবে। 10-15 মিনিট হয়ে যাওয়ার পর এবার তোমরা রেমেডিটাকে ভালো করে হালকা হাতে রাফ করে নেবে। মসুর ডালে যে ছোট ছোট অংশগুলো রয়েছে না, সেগুলো কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার হিসেবে কাজ করবে। তো তোমরা এইভাবে হালকা হাতে রাফ করে নেবে। স্পিডটা বাড়ানোর জন্য দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে আমার ফেসটাকে স্ক্রাব করছি, কিন্তু সেটা একদমই নয়। একদমই হালকা হাতে কিন্তু স্ক্রাব করবে, না হলে পরে কিন্তু প্রবলেম হবে। তো যখন দেখবে যে মসুর ডালটা একটু শুকিয়ে এসেছে, তখন তোমরা কি করবে, একটু ভেজা হাতে ভালো করে স্ক্রাব করে নেবে, তাহলেই হবে। তো দেখো আমার হাতে, মুখে আর হচ্ছে গলায়, ঘাড়ে সমস্ত ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে। ভালো করে যখন ম্যাসাজ করা হয়ে যাবে তখন ফেসটাকে ক্লিন করে নেব। আর এইভাবে রাফ করার ফলে কিন্তু আমাদের স্কিনে ব্যাক হেডস ও ট্যান রয়েছে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। এই প্যাকটা কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, আর এর ফলে ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে। ভেজা টাওয়াল নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর তারপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি আমার ফেস, গলা, ঘাড় আর হাতটাকে ভালো করে ক্লিন করে নেব। এবার তাহলে চলো তোমাদের দেখাই আমার ফেসটা কতটা পরিমাণে গ্লো করছে, আর সাথে আমার হাতের ট্যানগুলো কত রিমুভ হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করব। তোমাদের যদি আজকের ভিডিওটা দেখে কিছুটাও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।